বউ যখন রং খেলে চলে আসে মেকআপ করতে, তখন কি অবস্থা? লেন্স পরার অভ্যাস নাই, বাট বিয়ের দিনের জন্য তো ইচ্ছাটা করেই পড়তে। কি হবে সেদিন হঠাৎ করে লেন্স পরতে গেলে? তারপরে দেখা গেল যে ইয়ার পিয়ার্সিং এক সাইড বন্ধ হয়ে গিয়েছে ব্রাইডের, কানের দুল না পড়তে পড়তে। সো হঠাৎ করে কানে এরকম একটা সমস্যা দেখা গেলে কি করতে হবে? তখন কি ইনস্ট্যান্টলি কান ফুটা করে দিব? না, আসলে আজকে ব্লগে আমি আপনাদের সাথে ওসব জিনিসগুলোই শেয়ার করব, যেগুলো আপনারা বিয়ের এক মাস আগে থেকেই অল্প অল্প করে প্রিপারেশনগুলো নেবেন। সো আপনারা ব্রাইডকে দেখছেন, আমি খুব চেষ্টা করছি ব্রাইডের স্কিন থেকে যেগুলো এক্সট্রা কালার ওগুলো ওয়েব টিস্যু দিয়ে তুলে নেওয়ার জন্য, মাইসেলার ওয়াটার দিয়েও চেষ্টা করা হয়েছে, বাট যতটুকু উঠছে ওটাই আলহামদুলিল্লাহ সৌভাগ্য। অনেক ডেঞ্জারাস একটা কালার ছিল যেটা কিনা রিমুভ হতেই চাচ্ছিল না, পার্পেল কালার, রেড কালার। তাও আমি বেসটা তো অনেক সুন্দর করেই করে নিয়েছিলাম, আপনারা প্রিভিয়াস স্কিনটা দেখলেই বুঝতে পারবেন, আর ফিনিশিং টাচ আপ যখন হবে তখন কাটটাও। আর তারপরে আসি যে আপনারা যারাই ব্রাইট, অবশ্যই স্কিনে হলুদ, কাঁচা হলুদটা বা এরকম টাইপের রং থেকে স্কিনকে সেফ রাখবেন, কারণ মেকআপের জন্য এগুলো একটু বেশি কষ্টকর হয়ে যায়। তো আপনারা অবশ্যই কালার ফেস্টিভ করবেন, কেন করবেন না, কিন্তু একটু সাবধানে যেন আপনার স্কিনটা ওটাতে এফেক্টেড না হয়। তারপরে তো আমি ব্রাইডের মেকআপ করতে শুরু করলাম, মেকআপ করতে করতে আপু বললো আমি লেন্স পরবো যেন আমার চোখটা বড় লাগে। সো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি লেন্স পরিয়ে দিচ্ছি। বাট এটা এই লেন্স পরার কাজটাই যদি আপনারা বিয়ের আগে এক দুইবার ট্রাই করেন বাসাতে, তাহলে কিন্তু ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে আর প্রোগ্রামের দিনে ওটাকে এক্সপিরিয়েন্স করতে হবে না। ওটার যে এক্সপিরিয়েন্সটা একটু ব্লার দেখা যায় বা চোখ একটু খচখচ করে, একটু পানি আসে, এগুলো আপনারা আগে এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো প্রোগ্রামের দিন আপনি এই জিনিসটাকে নর্মালভাবে নিতে পারবেন। সো লেন্সের বিষয়টা আমি বলবো, যারা আর লেন্স পরতে চান, এখন 80% ব্রাইডরাই লেন্স পরতে চায়, কারণ লেন্স দিয়ে অনেক লুকটা চেঞ্জ হয়ে আসে, এক্সক্লুসিভ লাগে। তো অবশ্যই আপনারা লেন্সটা বাসায় এক দুইবার ট্রায়াল করবেন, যদি না পারেন, যেমন আমরা বিউটিশিয়ান আছি, আমাদের কাছে এসে এক দুইবার ট্রাই করলেন, বা নিজেরাই ট্রাই করা যায় খুব সহজে। তারপরে আসি আইব্রোসের বিষয়টাতে। আইব্রো কিন্তু আপুর একদমই অনেক ঘন ঘন ছিল, অনেক মোটা মোটা লোম ছিল আইব্রোতে। বাট যাদের আইব্রো অনেক লাইট তাদের আইব্রো প্লাক না করলেও চলে, বাট যাদের অনেক ঘন ঘন লোমের আইব্রো তারা কিন্তু হালকা একটু শেপ করেই নিতে পারেন। যারা আইব্রো প্লাক করেন তাদের তো কোনো সমস্যা নাই, বাট যারা করেননি প্রথমবার বিয়ের জন্য করবেন তারা কিন্তু, হ্যাঁ, ফার্স্ট টাইম হিসেবে জাস্ট একটু সাইজটা করে নেবেন, তাহলে না আই মেকআপের লুক, স্পেস সব কিছু খুব সুন্দর করে ফুটে ওঠে। তো আইব্রো প্লাকটা খুব নেসেসারি না, বাট যাদের প্রচুর ঘন তাদেরকে বলছি, যারা করতে চান না বা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবেন তারা কিন্তু জাস্ট একটু সাইজ করে নিলেই হবে। এখন আপুকে আমরা জুয়েলারি পরিয়ে দিচ্ছি, আপুকে লেন্স পরানো হয়েছে। জুয়েলারি পরাতে পরাতে গিয়ে দেখি আল্লাহ, একটা কানে তো খুব সুন্দর করে চলে গেল, আরেকটা কানের ছিদ্রটা, পিয়ার্সিংটা আপুর একটু বাঁকা ছিল, যার কারণে আমরা খুব সহজে ওটাতে ইয়াররিংসটা দিতেই পারছিলাম না, অনেক সময় লেগেছিল ইয়াররিংটা পরাতে। সো প্রত্যেকটা ব্রাইডেরই দেখা যায় যে একটা কানের সমস্যা থাকে, একটা কানে হচ্ছে ইয়াররিংটা পরতে বা অনেক ভারী লাগে, আর বিয়েতে যেহেতু একটু ভারী টাইপের দুলগুলোই সবাই ক্যারি করে। সো এটা যদি আপনারা বিয়ের এক দুই সপ্তাহ আগে থেকে কানে ছোটোখাটো কাঠি অথবা দুল পরায় স্টার্ট করেন, কারণ এখন সবাই ব্যস্ত থাকে স্টাডি নিয়ে, তারপরে জব নিয়ে, তো দেখা যায় ইয়াররিংস ওকেশনালি পরা হয়। সো হঠাৎ করে যখন এরকম একটা ইয়াররিং পরা হয় তখন কিন্তু অনেক পেইনফুলও হয় বিষয়টা, আবার দেখা যায় যে আপনার এই যে একটা কষ্ট, এতক্ষণ সময়ও লাগছে, তারপরে আমরা অনেক স্যাভলন ক্রিম দিয়ে দিয়ে ওই দিয়ে অনেক ট্রাই করার পরে ফাইনালি ইয়াররিংসটা আমরা পরিয়েছিলাম। তো এই হচ্ছে আপুর ফাইনাল লুক। আর আপুর গলার যে জুয়েলারি দেখছেন, বিছা দেখছেন, হলুদের গহনা দেখছেন, সব কিছুই হ্যাভেনলি টাচ থেকে আপু পারচেস করেছিল। আর আপুর টোটাল লুকটা কেমন লাগছে হলুদের অবশ্যই কমেন্টে জানাবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর আমাদের ব্রাইড আপু অনেক স্যাটিসফাই ছিলেন। এই ছিল আপুর হলুদের ফাইনাল লুক। অ্যান্ড তারপরে আজকে আপুর বিয়ের লুকটাও আমি দুই দিনেরই শ্যুট করেছিলাম, সো আমি দুই দিনেরই লুকের আপনাদেরকে হচ্ছে ডিটেইলিংটা বলবো, আর এই সব জিনিসগুলো আপনারা করবেন এগুলো করবেন না। আজকে চলে, এইটা হচ্ছে আপুর বিয়ের দিনের ড্রেস, আপু অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস পরেছিল, অনেক সুন্দর, আপুর চোখে হাঁটতে অনেক কষ্ট হচ্ছিলো যে এত ভারী ড্রেস।
সো আপুর দেখছেন আপনারা, আই মেকআপটা আমি কমপ্লিট করে ফেলেছি বেসও, যেহেতু হলুদে আমি বেস করা থেকে দেখিয়েছি, সো এই জন্য বিয়েরটা আর আমি অতগুলো করি নাই। আই মেকআপটা খুবই সুন্দর করে কাট ক্রিজ করেছিলাম আপুর চোখের সাথে অ্যাডজাস্ট করে গ্লিটারি, আর আপুর চোখটা যেহেতু একটু ছোট লাগে মেকআপের পরে, সো আমি ওইভাবেই লেন্সটা চুজ করে দিয়েছিলাম যে চোখটা যেন একদম খোলা খোলা লাগে। যাদের ছোট চোখ থাকে তারা লেন্স পরলে চোখটা একটু বড় লাগে, এটা হচ্ছে, আর ল্যাশটা যদি চোখে বুঝে পড়ানো হয় সেক্ষেত্রেও চোখটা বড় লাগে, লাইনারটাও চোখ হিসেবে দিতে লাগে। সো এখানে আপনারা দেখছেন মেকআপ করছি আমি, আই লুকটা একটা ব্লেন্ডিং ইফেক্ট দিচ্ছি লোয়ার ল্যাশ লাইনে, আর আপু হচ্ছে হলুদের দিনে সেজে খুবই স্যাটিসফাই ছিলেন, সো বিয়ের দিনে আপু একদম আমাকে কোনো কিছুই বলে নাই, বলছে আপু যেটা আমার সাথে ভালো লাগবে তুমি সেভাবেই করে দিও, যেন আমাকে একটু মানে আমার ফেসটা যেন কিউট কিউট লাগে, আমার গোল গাল যেন ভাইবটা না আসে। সো আমি সে হিসেবেই আপুর মেকআপটা করছিলাম। অ্যান্ড আপনারা যে বিষয়গুলো বললাম এগুলো অবশ্যই মাথায় রাখবেন, লেন্সের বিষয়টা, আইব্রো প্লাকের বিষয়টা, ফেসিয়ালের বিষয়টা, রং খেলার বিষয়টা, জুয়েলারির সিলেকশনটা, তারপরে হচ্ছে ফ্রন্টের যে হেয়ার থাকে, ফ্রন্টের যে আমাদের সামনে হেয়ার স্টাইল করার জন্য কিন্তু চুলের লেন্থটা শর্ট হলে অনেক সমস্যা হয়ে যায়, সেটা কিন্তু আপনাদেরকে মিডিয়াম একটা লেন্থ রাখতে হবে, খুব লম্বা না, লম্বা হলেও সমস্যা হয়, ধরুন সামনে বের করতে চাইলে ওটাকে কাটতে হয়, আর একদম ছোট হলে তো ওটা অনেক প্রবলেম হয়। অনেক ব্রাইডরাই বড় কপাল যাদের আছে তারা কি করে, প্রোগ্রামের আগে আগে একটা হেয়ার কাটিং করে নেয়, সো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, হেয়ার কাটিংটা চেষ্টা করবেন অ্যাভয়েড করতে, আর একান্তই প্রয়োজন হলে লং রেখেই কাটিং করবেন, শর্ট করবেন না, কারণ চুলটা সামনে শর্ট হয়ে গেলে আমরা হেয়ার স্টাইলটা প্রপার দিতে পারি না। এই হচ্ছে আপুর ব্রাইডাল ফুল লুকটা দেখছেন, আপুকে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছিল, আর আপু খুবই তাড়াহুড়ায় ছিল যে ফটোশ্যুটের জন্য জামাই নিচে আসে ওয়েট করছিল, সো আপুকে আমি বলছিলাম একটু এখানে আমি খালি ভিডিওটা শ্যুট করে নিই, আর আপু যেটা কুন্দনের জুয়েলারিটা পরেছে ওটা হ্যাভেনলি টাচ থেকে আপু নিয়েছে, আর বাকিগুলো তো গোল্ডেরই পরেছে। সো আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা ম্যাটালিক পরবেন তারা ম্যাটালিকটাই রাখবেন, গোল্ডের শুধু সীতাহারটা অ্যাড করতে পারেন, আর যারা হচ্ছে গোল্ড পরবেন তারা সব কিছু গোল্ডেন কালার রাখবেন। সো যারা সাজতে চান যোগাযোগ করবেন, থ্যাংক ইউ।